আগাম আগাম এই মা আরে গিয়ে তো আগাম আগাম তো আগাম আরে এই স্যার চলে দে আগুন দে আগুন দিতে ওই শোন আব্বা যখন নিয়ে যাবো তখনই কিন্তু করবি, তুইও কইস, আর আমি আগে গেলে কাম হবো না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওই তো ওইটাই যাবে থাকিস কিন্তু। আব্বা দাঁড়াও খুবই হ্যাঁ গুমু। আচ্ছা কথা তাড়াতাড়ি কো। আব্বা আমার ঘরে ভালো লাগে না, আমার ঘর মায় না দাও কি এই মাকে বাজারে কিনতে পাওয়া যায় কইলি আর মায় না দিমু তোকে মা মরে গেছে গা। আমি এখন বাবা মুখ না হেঁটে কো। এরা আমি জানি না তুমি কোন দিকে আইনা দিবা, তুমি তো যাও গো বাইরেই, দাদা কি দেখি করে আমরা দুজন একা থাকি, মা লাগবো আমাকে মায়ের আদর থেকে তুমি বঞ্চিত করে ফেলে দিছি লিগে। শুন বাবা আমি তো তোর মায়ের আদর থেকে বঞ্চিত করি নাই, তোর মা রাগ করে আত্মহত্যা করলো মরে গেল, আমি কি করবো কো? আর আমি তোকে মা আইনা দিতে পারব না বুঝলি না। আব্বা তুমি জানো এবার মা আইনা দিবা, আমি এত কিছু জানি না। ভাইয়া তো ঠিকই কইছে, আমার মায়ের কথা তো মনেই নাই। মন থাকবো কি বকরি আর তুই যখন কুলে তখনই তো তোর মা মরে গেছে, তুই চিন্তা করিস না আমি তো আছি। না তোমার দেবো না মা লাগবো। কি হয়েছে দাদু ভাই? আর বল না আব্বা, এই যে দিহানার তোয়া আমার দেখলেই খালি কয় মা আইনা দাও মা আইনা দাও, আর তুমি কত আমি মা পাবো গুনে। ঠিক কমো আমি বুড়া আমার সব ঠিক আছে সামলাই, তুই তো এই সকালে অফিসে যাস গা সন্ধ্যায় ফিরে আসোস, আসলে তো তোর মায়ের আদর সিনেমা পা নাই আর তো কবই দেখ চেষ্টা করে তোর না হয় আবার বিয়া করার। বাবা তুমি সব কি কইতেছ তুমি জানো না, দেখো এই বিয়ার কথা আর আমার কইও না, আমি যাই তুমি ওকে দেখে রেখো। না বা কারো দেখছো দাদা আব্বা খালি বুঝে না তুমি বুঝাই কইতে পারো না, আমার মা নাই সবার মা আছে। দাদু ভাই তুই ঠিকই কইছো সবার মা আছে, তোর মায়ের তো আমি দেখে বিয়া করেছিলাম আত্মহত্যা করছে, এমনি ওর মেয়ে লোকের প্রতি ঘৃণা হয়েছে বিয়ার কথা শুনতেই পারো না, এখন কি করুন দাদু ভাই? তোমাকে কেন ডাকছি সেটা তুমি ভালো করেই জানো, আমি আমার সন্তানদের দেখতে চাই, আমার স্বামীর কাছে যাইতে চাই। আমি তো তোকে আগেই বলেছি সম্পদ না, কারণ তুই তখন তো তোর সন্তানের কথা চিন্তা করিস নি, তোর স্বামীর সাথে রাগ করে আত্মহত্যা করেছি, আর আত্মহত্যা করা মহাপাপ সেটা তুই জানিস না। তখন তো আমি বুঝতে পারিনি, যদি বুঝতে পারতাম তাহলে তো আত্মহত্যা করতাম না, কিন্তু এখন আমার সন্তানের জন্য আমার খুব খারাপ লাগতেছে, তুমি আমার সন্তানের কাছে যাওয়ার অনুমতি দাও। ওকে আমি অনুমতি দিতে পারি কিন্তু আমি অনুমতি দেওয়ার পরে তুই যদি তোর সন্তানের সাথে দেখা করতে যাস তাহলে তো তোর ভূত জগতের দিকে আসতে পারবি না, আর পৃথিবীতেও থাকতে পারবি না, অন্য এক জায়গায় চলে যাবে বুঝলি, সেইখানে শুধু আগুন আর আগুন, এইখানে শুধু দাও দাও আগুনের জলে পড়ে মরবি দেখো। আমি যদি এই জগতে যদি নাও আসতে পারি আমার কোনো দুঃখ নাই, পৃথিবীর বুকে যদি নাও থাকতে পারি তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার বুকের ভিতর যে আগুন দাও দাও করে জ্বলতেছে এর চেয়ে তার বেশি চলবে না, তবু তুমি অনুমতি দাও আমি আমার সন্তানের কাছে যাব, তাদেরকে আমি দেখব, আমার স্বামীর মুখ দেখব, আমার সন্তানদের কত দিন ধরে মুখে জড়ায় নেই না, আমার মুখটা খাজা করতেছে, তুমি অনুমতি দাও। আচ্ছা ঠিক আছে
কিন্তু এত সহজে তোর সন্তানের মধ্যে কে পাবি না, তোকে অনেক কষ্ট করতে হবে, অনেক কষ্ট। আমি আমার সন্তানের কাছে যেতে পারবো, আমার সন্তানের মুখ দেখতে পারবো, আমার সন্তানের আমার মুখে নিতে পারবো। এই জায়গাটা আমার পছন্দ হয়েছে। আমি এই ক্ষেত্রের মধ্যে খাবার বন কোথায়? খাবার দে না, আমার খুব ক্ষুধা লাগছে, খাবার দে। আমার ছাড়া তোমার তো ছিলাম না, তুমি কেরা? আমি কেরা? আমি কেরা? কি যে তুমি কেরা? এই সরো, খাবার দে, খাবার দে না কেউ। তুমি কি ধরনের পাগল? আরে পাগল তাতে কি হচ্ছে? হ্যাঁ পুরানে খাবার নয় পাগল হয়ে তো বুঝে না। আরে কান্না করবো না। ওই 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 এক কাজ করি, ওই আমরা মারি। আরে কি আমিও জানি, কিন্তু হেও তো বুঝে না, সে তো পাগল, তা তো মাথায় কিছু ধরতেছে না। দেখ তোর আব্বার ওকে কিনা দিমনি, কিন্তু তার জানি কেমন আমার চিনা চিনা লাগতেছে, মনে হইতেছে কোনে জানি দেখছি। এই তুই পাগলটা কোনে দেখবি? হ্যাঁ না, তারপরে জানি কেমন চিনা চিনা লাগতেছে। আপনি কই থাকেন? আপনার বাড়ি কোথায়? আমাদের চিনা। আরে আরে এই কি কি আছে? পাগলের উপকার করবার চাইছিল না? কেন তো তরে ধাক্কা মেরে ওই পাগল চলে গেল। যাও আর ওদের মেরে দেখাও গা। যাও, উনি হয়তো বুঝে নাই, পাগল তো তাই বুঝে না। যাই গিয়া চল, যাই দেখি ওই পাগলটা কই যায়। পাগল নাকি? এটা তো একটা পাগল, এর মাথায় কি বুদ্ধি শুদ্ধ আছে নাকি? আপনি মারবা নিচ্ছে না, আপনার মাথায় তো মনে বুদ্ধি শুদ্ধি নাই। আর বলা নিয়ে শেষ করে হাই কে বলা নিচ্ছে? সামনে কাছে কি টাকা পয়সা নাই নাকি? আর আরে দাঁড়া, আচ্ছা থাকছে, বেশি কথা কর। দেখেন একটা কিছু মনে করেন না, আসলে পাগল তো মাথা ফিরে আছে, বুঝে না। আপনি জানা এটা শেষ করে ভাই চল যাই। আমরা পাগলের পেছনে কোন ওটা কি? আরে হ আমরা যাবো না,
আমার এরকম লাগতেছে কিছু জন্য। আমার এই পাগলটা দেখতেই মায়ের কথা মনে পড়তেছে, কিন্তু আমার মা তো মারা গেছে, আমার মা তো কবরে শুয়ে রয়েছে। আমার কেমন জানি তার চিনা চিনা লাগতেছে, কিন্তু আমার এমন লাগতেছে কে, আমার মায়ের কথা মনে পড়তেছে খালি। আমার মায়ের জন্য অনেক খারাপ লাগতেছে, কিন্তু হঠাৎ করে তার জন্য আমার এত খারাপ লাগতেছে কে। আব্বা আইছি, কিন্তু একটা কথা কই। কি ক? আমি না আজকে রাস্তায় একটা পাগল দেখছি। আরে শুন, রাস্তায় তো কত পাগলই থাকে, তুই খালি আজকে দেখছস, এর আগে দেখছ নাই? আব্বা দেখছি তো, কিন্তু এই পাগলটার না আমার জানি কেমন চিনা চিনা লাগলো। এই পাগলটার দেখা আমার মায়ের কথা বারবার মনে পড়লো। তোর মা রে আমি কত ভালোবাসতাম, কত আদর যত্ন করতাম, আর কি একটা রাগ কইরা তোর মায় আমাকে সাইরা চইলা গেল, আর তগরও এতিম বানাইয়া গেল। মন খারাপ করিস না, আসুন ওই পাগলরে আর একদিন দেখা হইলে বাড়িতে নিয়ে আসিস, আইনা ভালো মন্দ খাওয়াই দিস, বুঝলি? ঠিক আছে। এই তোরা খাওয়া দাওয়া করছ? না। আচ্ছা চল আমি খাবার দিতে আসি। সন্তানের দেখা তো পাইলাম না, ওরা কোনে আছে, ওরা আমার কাছে আয় না কে? আমরা আপনার কোনো কিছু করবো না, আপনি চিন্তা করেন না, আর আপনি ভয় পাইতেছেন কিছু জন্য? না না আমরা আপনার মারবো না। মারবো না? না। তাইলে দেখেন আসলে হয়েছে কি, আপনার দেখা না আমার মায়ের মতো লাগে, মনে হয় আপনি যেন আমার মা, কিন্তু জানেন আমার মা না ভাইজা নাই। আমার মা না অনেক দিন আগে মরা গেছে, আমি অনেক ছোটো থাকতে, কিন্তু আমার না মায়ের কথা অনেক মনে পড়ে। কিন্তু আজকে আপনার দেখা হঠাৎ করে আমার মায়ের জন্য খারাপ লাগতেছিল, মনে হইতেছিল আপনি যেন আমার মা। দেখেন আপনি কি আমাদের বাসায় যাবেন? কি কও, আমি তোমার মা মুখে, আমি তো একটা পাগল, আমি তোমার মা না। দেখেন আপনি আমার মা না, তাতে কি হয়েছে, আপনি তো আমার মায়ের মতোই, চলেন আমাদের বাড়িতে চলেন। আমি তোমাকে বাড়িতে গেলে তোমার মা বাবা আমার মারবো না তো? না আমার তো মা নাই, কিন্তু বাবা আপনার কিছুই বলবো না। আমি যাবো না। দেখেন আপনি চলেন। না না আমার মারবো, আমি যাবো না। না আপনারে কেউ মারবো না, আপনি চলেন। মারবো না। আর না না চলেন আসেন। না আর আসেন। আমারে মারবো। আর আসেন, মারবো না। না মারবো। বলবো তোর এত মতো কই যাইছি বুঝছো, আমার তো শারীরিক শরীরও বাড়লা, হাড়ের রুগী, যখন তখন মরে যাইতে পারি বাবা। তুই অগ্রা মার ব্যবস্থা কর, তুই বিয়া কর। দেখো বাবা তুমি আর বিয়ের কথা কইও না, আমি দেহানের মায়ের অনেক ভালোবাসি, তার স্মৃতি আমি এখনো ভুলতে পারি নাই। আরে মারবো না। আরে মারবো না তো বাবা, এই যে সেই পাগল। আরে তুমি তুমি এখানে কবর দিয়ে আসলাম, সে এখানে কি ব্যাপার, তুমি এখানে কেন, তুমি এসব কি কইতাছ? এটা তো তোর মা। কি বলো মা মানে? আমি তো তারাই দেখছি আর তার কথা আমি তোমার বলছি, কিন্তু আমার মাথায় কিছু ঢুকতেছে না বাবা। আচ্ছা বোমা, তুমি কি আসলে বোমা? সত্যি কি তুমি? হ্যাঁ বাবা আমি তো বিশ্বাস করতে পারতেছি না, জানি আমি
কবরটা ধরিলাম, সে আমার জিন্দা হয়ে আমাকে সামনে। বৌমা ক ক তুমি আমার বৌমা কি? আচ্ছা তারা কি কইতেছে? তুমি কি আমার সত্যি মা? কথা কও মা, কথা কও। মা আমি তোমার সত্যি মা, আমার তুমি মাফ করে দিও, আমি তোমার কথার অবাধ্য হয়েছি, আত্মহত্যা করছি। দেখার জন্য এসেছিলাম, ওদের জন্য আমার বুকের ভিতরে দাদা করে চলছিল বাবা। দেখান তোর মানে ঘরে নিয়ে যা, ঘরে নিয়ে যা, ঘরে তুই ভাই বোমারে ঘরে নিয়ে যা। আর কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না।